মেয়েরা কি লম্বা জামার নিচে বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা, যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না, ও বলে যে ছেলেরা দেখতে পারে না। দেখুন, একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না। মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই, সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা, ফাসেক মেয়েরা, খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা, যারা পর্দা পুশিদা বুঝে না, সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে, তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে। কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে, কেন? এই কেনর উত্তর আমরা 100% মানুষ জানি। এই প্যান্টগুলো, টাইট প্যান্টগুলো কেন পরে, এটার উত্তর সবার জানা আছে না? কত নোংরামি হলে, কত কুরুচিপূর্ণ হলে, কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায়। তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, সেগুলো যদি মুখে উচ্চারণ করত, সে নিজের জুতা খুলে পিটাইত। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তা এটা করতো না। কোরআন বলতেছে 1400 বছর আগের ইতিহাস, ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা, মূর্খরা, মহিলারা তারা বেপর্দা চলতো। আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, তোমরা মেয়েরা পর্দা পোশিদা করে শালীন পোশাক পরে চলবে, তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না, তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী, তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা, কুচিন্তা করবে, এটা তুমি হতে দেবে না, সেজন্য তোমার সম্ভ্রম তুমি হেফাজত করবে। আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে, তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে, নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয়, এটা সবাই বুঝে কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না। ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই। একটা কালো বোরকাই পড়তে হবে, নট নেসেসারি, এটা জরুরি না, কিন্তু আপনাকে শালীন হতে হবে, সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না। এটা জাহিল যুগের মূর্খ যুগের মানুষরা করতো, এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না, পশুরা করে, এটা মানুষ করে না। অনেক সমাজে দেখবেন, অমুসলিম প্রধান সমাজে দেখবেন, ফাসেক সমাজে দেখবেন, যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে। তাহলে ঠান্ডা কি ওই বেচারির লাগে না? স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা, এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া, এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে, এটা শয়তানি চক্রান্তের অংশ। মনে রাখবেন, নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের পরে খুব সিরিয়াস হবে। কোরআনে আল্লাহ তাআলা একই সূরা 3 বার ইয়া বানি আদম বলে ডেকে ডেকে পোশাকের পরে সাবধান করে বলেছেন, তোমাদের বাবা মা আদম হাওয়াকে, আদি পিতা মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে, সো তোমরা সাবধান হবে, তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে শয়তানের দোসররা। 3 বার বলেছেন এক সূরা, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের বাপ্পার কথা মনে রাখো, তোমাদের বাপ আদমের সাথে কি করেছে, এই পোশাক খুলিয়ে ছেড়েছে, অতি পোশাক পরে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার মুসলিম বোন, আপনারা হয়তো অনেকে মনে করেন, হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? আপনার বিরুদ্ধে না বোন, আপনাকে বাঁচাবার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য, আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে, কোরআন কথা বলে, এটা আপনার কল্যাণার্থে বল। আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করো। তো এই ধরনের পোশাক মুসলমানদের জন্য পরা জায়েজ না। এখন কথা হলো, বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না সমস্যা আছে কিনা। উত্তর হলো, যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পরে না, বাজে মেয়েরাই পরে, তাহলে এটা পরাই উচিত না বোরকার ভিতরে আর বাইরেও, কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না, তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না। আর যদি সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে বোরকার ভিতরে পড়লে অসুবিধা নাই, প্যান্ট পরলেই গুণ হবে এরকম না, ঢেলা যদি হয় তো পাজামার জায়গায় প্যান্ট পরলো। পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি, সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না, অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।